এই অ্যানোমালি স্ক্যান করে কি বাচ্চার কোনো ক্ষতি হয়, বা অ্যানোমালি স্ক্যান করে বাচ্চার কি দেখা হয়, বা অ্যানোমালি স্ক্যান কখন করতে দেওয়া হয়। ন মাসে যে প্রেগনেন্সি জার্নিটা চলে তার মধ্যে বেশ কয়েকবার, 3 থেকে 4 বার ইউএসজি করা হয়, আল্ট্রাসোনোগ্রাফি। এই আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএসজি, এই কথাটা কিন্তু আমরা সবাই জানি যে ইউএসজিটা করা হয়, কিন্তু অ্যানোমালি স্ক্যান যখন ডক্টর লিখে দেয় তখন আমরা অনেকেই একটু ভয় পাই যে অ্যানোমালি স্ক্যান কেন দিল, ইউএসজি তো করতে দেয় সবাইকে, সবাই ইউএসজি করে, আমার অ্যানোমালি স্ক্যান কেন। তো এই অ্যানোমালি স্ক্যানটা দেখে সবাই কিন্তু একটু হলেও মনে একটু ভয় জাগে। তো এই অ্যানোমালি স্ক্যানটা কখন করতে দেওয়া হয় এবং এই অ্যানোমালি স্ক্যান কি, এটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই অ্যানোমালি স্ক্যান করে কি বাচ্চার কোনো ক্ষতি হয়, বা অ্যানোমালি স্ক্যান করে বাচ্চার কি দেখা হয়, বা অ্যানোমালি স্ক্যান কখন করতে দেওয়া হয়। তো এই অ্যানোমালি স্ক্যান আর ইউএসজি মানে আল্ট্রাসোনোগ্রাফি, এই দুটোর মধ্যে তফাৎ কি? কেন ডাক্তার ইউএসজি না করতে দিয়ে অ্যানোমালি স্ক্যান করতে দেয়? প্রথমেই বলি অ্যানোমালি স্ক্যান কি। অ্যানোমালি স্ক্যান হলো একটি আল্ট্রাসাউন্ড স্ক্যান যার মাধ্যমে তোমার গর্ভস্থ যে ভ্রূণ আছে এবং যে প্ল্যাসেন্টা আছে সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। এরপর বলি এই অ্যানোমালি স্ক্যান করে কি বোঝা যায়। অ্যানোমালি স্ক্যান যে আল্ট্রাসাউন্ড স্ক্যানটা আছে এটি করে তোমার গর্ভের ভ্রূণ কটা আছে, মানে তোমার গর্ভের যমজ সন্তান না একটা সন্তান সেটা বোঝা যায়, প্লাস তোমার বাচ্চার অঙ্গগুলো ঠিকঠাক আছে কি না সেটি বোঝা যায়, দ্বিতীয়ত তোমার বাচ্চা ঠিক টাইমে ঠিকঠাক করে হাত পা সেগুলো ঠিকঠাক বাড়ছে কি না, তার বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে কি না সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। এবার বলি প্ল্যাসেন্টা কি। প্ল্যাসেন্টা হচ্ছে গর্ভের যে ফুলটা থাকে সেই ফুলটাকে বলা হয় প্ল্যাসেন্টা। এই ফুলটা কোন পজিশনে আছে সেটা দেখে কিন্তু বোঝা যায়। প্ল্যাসেন্টা কিন্তু দু রকমের হয়, এক হচ্ছে অ্যান্টেরিয়ার, দুই হচ্ছে পোস্টেরিয়ার। এই দুই পজিশনে বাচ্চা যখন থাকে সেই পজিশন দেখে কিন্তু বোঝা যায় যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। ডাক্তাররা যেহেতু অ্যানোমালি স্ক্যান করছে বা ইউএসজি স্ক্যান করছে, তারা কিন্তু খুব সহজেই জানতে পারে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে, কিন্তু সবসময় ডক্টরদের বলা পারমিশন থাকে না। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার রিপোর্টটি দেখে বুঝতে পারো যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। সেই এই অ্যান্টেরিয়ার পজিশনটা হচ্ছে যে ফুলটা সেটি নাভির দিকে থাকবে, আর পোস্টেরিয়ার পজিশন হচ্ছে যে গর্ভের ফুল সেটি পিঠের দিকে থাকবে। তো এই পজিশন দুটো তোমার যে রিপোর্ট হবে ইউএসজি রিপোর্ট তার মধ্যে কিন্তু লেখা থাকে যে অ্যান্টেরিয়ার পজিশন বা পোস্টেরিয়ার পজিশন। তো আমি তোমাদের সাথে আজকে আমার রিপোর্টটা শেয়ার করব, যে আমার পুত্র সন্তান আছে, তো আমার সেই যে আমার সন্তান হওয়ার সময় আমার যে অ্যানোমালি স্ক্যান হয়েছিল সেই অ্যানোমালি স্ক্যানে আমার পোস্টেরিয়ার পজিশন ছিল না অ্যান্টেরিয়ার পজিশন ছিল আমার বেবির, সেটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান, কারণ এই পজিশনটা কিন্তু দেখলে বোঝা যায়। যেমন FHR দেখে বোঝা যায় যে তোমার গর্ভের সন্তান ছেলে না মেয়ে, সেরকম প্ল্যাসেন্টার পজিশন দেখেও কিন্তু বোঝা যায় যে তোমার গর্ভের সন্তান ছেলে না মেয়ে। তো আজকে তোমাদের আমি আমার রিপোর্টটা দেখাবো, রিপোর্টের যে লেখাটা আছে আর কত মাসের ইউএসজিতে এই পজিশনটা লেখা থাকে, কারণ প্রথম দিকে কিন্তু এই ইউএসজি করা হয় যখন তখন কিন্তু সেই পজিশন বা কিছুই দেওয়া থাকে না, শুধু হার্টবিটটা থাকে কিন্তু পজিশন কিন্তু থাকে না। কত মাসের ইউএসজি রিপোর্ট করালে যে সেই পজিশনটা তোমরা দেখতে পাবে যে তোমার বাচ্চার কী পজিশনে আছে প্ল্যাসেন্টা, সেই রিপোর্টটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটি হচ্ছে আমার বেবির ইউএসজি রিপোর্ট, আমার যে পুত্র সন্তান হয়েছে সেই পুত্র সন্তানের ইউএসজি রিপোর্ট। এই রিপোর্টের মধ্যে আজকে তোমাদের আমি দেখাবো যে প্ল্যাসেন্টার পজিশনটা কীরকম ছিল।
তো এটা একদম লাস্টের, তো চলো কোন মাস থেকে তোমরা এই প্লেজেন্টার পজিশনটা তোমাদের রিপোর্টে দেখতে পাবে আগে সেটা বলি। তো এটা হচ্ছে আমার একদম প্রথম ইউএসজি রিপোর্ট। এই ইউএসজি রিপোর্টের মধ্যে দেখো পুরোটাই দেখাচ্ছি, কোথাও কিন্তু কোনো প্লেজেন্টা বলে কিছু লেখা নেই। এই রিপোর্টটা আমরা করেছিলাম, এই রিপোর্ট আমার হয়েছিল 2 থেকে 2.5 মাসের মধ্যে। তো অনেক মায়েরা আছো যারা প্রথম ইউএসজি করেই জানতে চাও যে তোমার বেবির পজিশন কি, তোমার গর্ভের সন্তান ছেলে না মেয়ে। তাদেরকে বলি প্রথম ইউএসজি রিপোর্টে কিন্তু কখনোই বোঝা সম্ভব না তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে, কারণ ওই সময় একটা বেবি কিন্তু ভীষণ ছোট একটা পোস্তর দানার মতো থাকে। তো সেই সময় তার কিছুই বডি পার্ট তৈরি হয় না, তখন বোঝাটাও সম্ভব না। এরপর যখন পরের ইউএসজিটা করা হয় তখন কিন্তু বোঝা যায়। তো দেখো এটা হচ্ছে আমার তার পরের ইউএসজি, আর সেই ইউএসজিটা আমার হয়েছিল 4.5 থেকে 5 মাসের মধ্যে। সেই সময় কিন্তু বেবির বিভিন্ন বডি পার্ট তৈরি হয়ে যায় এবং দেখো রিপোর্টের মধ্যে কিন্তু সেটা লেখাও থাকে যে কতটা কি তৈরি। এবার চলো দেখাই প্লেসেন্টা। তো দেখো এখানে আমার প্লেসেন্টা লেখা রয়েছে, তার মানে 4.5 থেকে 5 মাসের মধ্যে কিন্তু তোমার প্লেসেন্টার পজিশন তুমি তোমার রিপোর্টে দেখতে পারবে। আর আমার প্লেসেন্টার পজিশন ছিল দেখো অ্যান্টেরিয়র পজিশন। প্রথমেই বলেছি এই যে প্লেসেন্টার যে পজিশন হয় সেটা কিন্তু দু রকমের হয়, এক হয় অ্যান্টেরিয়র পজিশন, দুই হয় পোস্টেরিয়র পজিশন। তো আমার যেহেতু পুত্র সন্তান ছিল তো আমার কিন্তু প্লেসেন্টার পজিশন ছিল অ্যান্টেরিয়র পজিশন। তো এই অ্যান্টেরিয়র পজিশন মানে হচ্ছে আমার যে গর্ভের যে ফুল সেটা কিন্তু নাভির দিকে ছিল, আর পোস্টেরিয়র মানে বলেছি পিঠের হাড়ের দিকে থাকে। এই গর্ভের ফুল দেখে কিন্তু বোঝা যায়। তো এটা কি প্রত্যেক মাসে মানে এর পরের ইউএসজিতে কি চেঞ্জ হতে থাকে সেটা এবার চলো দেখাই। যে এই অ্যান্টেরিয়র পজিশন 4.5 থেকে 5 মাসের মধ্যে আমার অ্যান্টেরিয়র পজিশন ছিল, এরপর যখন আমি টেস্ট করাই তখন কি সেটা আমার পজিশনটা চেঞ্জ হয়েছে না একই রকমই থাকে, চলো এবার সেটা দেখো। তো এটা হচ্ছে তারপরে, আর তখন কি আমার বেবির ওয়েট হয়েছিল 2 কেজি 900, আর এটা ঠিক আমার 37 সপ্তাহ থেকে 38 সপ্তাহের মধ্যে আমার বেবির যখন বয়স। তো সেই সময় আমার পজিশন দেখো প্লেজেন্টার পজিশন ছিল অ্যান্টেরিয়র পজিশন, তার মানে আমার যখন 37 সপ্তাহ থেকে 38 সপ্তাহ চলছে তখনও কিন্তু আমার পজিশন চেঞ্জ হয়নি, আমার কিন্তু অ্যান্টেরিয়র পজিশনই ছিল। আর এরপর আমি যে টেস্টটা করেছিলাম সেটা হচ্ছে একদম লাস্টে ডেলিভারির আগের দিন, সেই দিন আমার যে পজিশনটা ছিল সেটাও দেখো অ্যান্টেরিয়র ইউরিনাল ওয়াল, তার মানে পজিশন কিন্তু চেঞ্জ হয় না। তোমার প্রথম যে অ্যান্টেরিয়র পজিশন যদি আসে তোমার রিপোর্টে তাহলে কিন্তু তোমার অ্যান্টেরিয়র পজিশনেই রয়েছে বেবি। আর অ্যান্টেরিয়র পজিশন মানে তোমার বেবি নাভির দিকে রয়েছে, মানে তোমার যে গর্ভের ফুলটা সেটা কিন্তু নাভির দিকে রয়েছে, আর নাভির দিকে থাকা মানেই কিন্তু তোমার গর্ভের সন্তানটি পুত্র সন্তান হওয়ার চান্স বেশি। আর পোস্টেরিয়ার পজিশন থাকলে তাহলে কিন্তু তোমার গর্ভের ফুলটা পিঠের হাড়ের দিকে রয়েছে, আর এইরকম যদি থাকে তাহলে কিন্তু তোমার মেয়ে সন্তান হওয়ার চান্সটা বেশি। তবে কারোর ক্ষেত্রে ডিফারেন্সও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইটাই হয়, অ্যান্টেরিয়র পজিশনটা যদি থাকে তাহলে কিন্তু তার পুত্র সন্তান হয়। তো তোমরা তোমাদের রিপোর্ট দেখে মিলিয়ে নিতে পারো যে তোমার পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে এই অ্যান্টেরিয়র পজিশন দেখে। তো রিপোর্টে এরকম অনেক কিছু থাকে যেটি দেখলে কিন্তু বোঝা যায় যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। তবে আজকে তোমাদের এই যে কমন জিনিসটা যেটা দেখলে সবচেয়ে বেশি বোঝা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমার গর্ভের ফুলের পজিশনটা কী থাকলে তোমার ছেলে সন্তান হতে পারে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।